মাহি একটা লিখেছেন পর্দা করে হুজুরের কাছে বা গায়রে মাহরামের কাছে কোরআন শিখতে পারবো না গায়রে মাহরামের কাছে এমনকি হুজুর হলেও তার কাছে আপনি পর্দা লঙ্ঘন করে কোরআন শিখতে পারবেন না আপনাকে কোরআন শিখতে হলেও পর্দার মধ্যে থেকে শিখতে হবে হয় নারী শিক্ষিকার কাছে শিখবেন আর পুরুষ শিক্ষকের কাছে যদি শিখতে হয় না শিক্ষা যদি না পাওয়া যায় তাহলে পর্দার আড়াল থেকে শিখবেন একাকি শুধুমাত্র আপনার শিক্ষক এবং শিক্ষার্থী থাকবেন না বরং সেখানে অন্য শিক্ষার্থীদেরকে রাখবেন পর্দার আড়ালে যাতে করে ফিতনার যত পথ আছে সেগুলো রুদ্ধ হয়ে যায় আর রানী আপনি লিখেছেন আমি একজন গৃহিণী আমি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে চাই আপনার অসোনা ফাউন্ডেশনে কি কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আছে এবং রানী এখনও পর্যন্ত আমরা এটা শুরু করতে পারিনি তবে আমরা আসন্ন ফাউন্ডেশন তরফ থেকে সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে দিন শেখার জন্য নানামুখী আয়োজন রাখবো এটি আমাদের মসজিদ কমপ্লেক্সে করার আমাদের একটা স্বপ্ন আছে যাতে করে মানুষ করণ এবং হাদিসের বিশুদ্ধে জ্ঞান অর্জন করতে পারেন সেই ব্যবস্থা থাকবে আপাতত এই মুহূর্তে আমাদের কাছে এই ব্যবস্থাটি নেই আপনি আপনার আশেপাশে চেনা শোনা বিভিন্ন উপায় আছে অনলাইন অফলাইন আজকাল অনেকগুলো উপায় আছে সেগুলো আপনি ফলো করতে পারেন হাসান মেধি লিখেছেন স্ত্রীর গর্বে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন অমলটি করলে সন্তান নেকার হয় যেন উপকৃত হতাম সবচেয়ে বেশি আমল করবেন পাশ্চাত্য সালাত খুব গুরুত্বের সাথে করার পাশাপাশি সকল গুণা থেকে বেঁচে থাকবেন গান বাদ্য বাজনা এগুলো শুনবেন না অহেতুক আপনার ফিল্ম ইত্যাদি দেখবেন না নিজেকে হারাম কাছ থেকে বাঁচিয়ে রাখবেন এই এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শুনবেন এবং পড়বেন তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত শুনবেন এই দুটি কাজ আপনি নিয়মিত করবেন আল্লাহ কাছে দোয়াটা খুব বেশি করবেন এই কাজগুলো আপনি করবেন আমি আবারও বলছি প্রথমত পাচাত্য সালাদকে খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব যত সুন্দর করে সম্ভব আপনি নিয়মিত আদায় করবেন দ্বিতীয়ত সকল প্রকার গুনা থেকে বিশেষ করে গান বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে এরকম গান এগুলো শোনা মিউজিক শোনা এগুলো থেকে বেঁচে থাকবেন গান বাদ্য শুনবেন না এবং অন্য যে আপনার ফিল্ম দেখা এবং সময় অপচয় করার যে ব্যাপারগুলো আছে সেই গুনাগুলো সহ সকল গুণা থেকে বেঁচে থাকবেন তাহলে গুনা থেকে বেঁচা দ্বিতীয় তৃতীয়ত হলো স্পেশালি আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনবেন বাচ্চা কোরআন তেলাওয়াত গর্বে থাকার সময় মা কোরআন তেলাওয়াত করলে এর প্রভাব বাচ্চার গর্ভস্থ সন্তানের মধ্যে পড়ে আর চতুর্থ তো যেটি বললাম তাহলে আল্লাহ কাছে বিশেষ করে দোয়া করতে হবে এই চারটি কাজ যদি গর্ভবতী মা নিয়মিত করেন সবসময় করেন এটি পরামর্শমূলক আমল তখন সেক্ষেত্রে আল্লাহ বা বেদিল্লা গর্ভস্থ সন্তানকে আল্লাহতালা যে কোনো আপনার অদৃশ্য ক্ষতি থেকে যেমন রক্ষা করবেন সেই সাথে সে নেক্কার হওয়ার সম্ভাবনা তৈরি হবে